ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিন